ছত বাঁধা যায় ভুলিয়ে প্রেম গো ছত বাঁধা যায় ভুলিয়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে ও লাগে যে সবুজ বন আরো যে সবুজ প্রেম জানি চিরদিন হয় গো অবুজ লাগে যে সবুজ বন আরো যে সবুজ প্রেম জানি চিরদিন হয় গো অবুজ নতুন পাতাতে প্রেম রং ধরিয়ে নতুন পাতাতে প্রেম রং ধরিয়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গাই দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গাই দেখেছি গো সেই ছবি আলতা পায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে কলকাতা যাদের করতে বলছি আমি অ্যাকচুয়ালি খুব একটা গান বাজনা করি না আগে করতাম এক সময় এখন আর করা হয় না বা আমার কাজের চাপে করা হয় না তো আমি এই ভিডিওটা ডেডিকেট করছি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে এবং মাই টিভি চ্যানেলকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই যেটা কিনা ওনাদের সৌজন্যে আমি আজকের আপনাদের কাছে এই ভিডিওটা আমার ছোট্ট প্রয়াসটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি বা পারছি সেটা সম্পূর্ণ ক্রেডিট আমার এই মাই টিভি চ্যানেলকে তো এনাদেরকে আমি আবারও আমার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আমি জানাই আর আপনারা যারা আমার ফ্যান আছেন তাদেরকে অবশ্যই আমার অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এ সোনার বাংলায় ছোট্ট গাই দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো দু চোখ জুড়িয়েছিল প্রথম দেখায় সে তো নিজেই নিজের থেকে গেছি হারিয়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে ও মেঠো পথে কাঁচা হলেও কি বাসে যায় হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয় মেঠো পথে কাঁচা হলেও কি বাসে যায় হৃদয়ের ভালোবাসা সে তো কাঁচা নয় প্রেম গো শত বাঁধা যায় ভুলিয়ে প্রেম গো শত বাঁধা যায় ভুলিয়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে এ সোনার বাংলায় ছোট্ট গায়ে দেখেছি গো সেই ছবি আলতা পায়ে ও লাগে যে সবুজ বন আরো যে সবুজ প্রেম জানি চিরদিন হয় গো অবুজ লাগে যে সবুজ বন আরো যে সবুজ
প্রেম জানি চিরদিন হয় গো আবুজ, নতুন পাতাতে প্রেম রং ধরিয়ে, নতুন পাতাতে প্রেম রং ধরিয়ে, দেখেছি গো সেই ছবি আলতা পায়ে, এ সোনার বাংলায় ছোট্ট গাই, দেখেছি গো সেই ছবি আলতা পায়ে, এ সোনার বাংলায় ছোট্ট গাই, দেখেছি গো সেই ছবি আলতা পায়ে, দেখেছি গো সেই ছবি আলতা পায়ে, দেখেছি গো সেই ছবি আলতা পায়ে। কলকাতা যাদের পড়তে বলছি, আমি অ্যাকচুয়ালি খুব একটা গান বাজনা করি না, আগে করতাম এক সময়, তো এখন আর করা হয় না বা আমার কাজের চাপে করা হয় না। তো আমি এই ভিডিওটা ডেডিকেট করছি আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে, এবং মাই টিভি চ্যানেলকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই, যেটা কিনা ওনাদের সৌজন্যে আমি আজকের আপনাদের কাছে এই ভিডিওটা, আমার ছোট্ট প্রয়াসটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি বা পারছি, সেটা সম্পূর্ণ ক্রেডিট আমার এই মাইক টিভি চ্যানেলকে। তো এনাদেরকে আমি আবারও আমার অন্তর থেকে সশ্রদ্ধ প্রণাম ভালোবাসা আমি জানাই, আর আপনারা যারা আমার ফ্যান আছেন তাদেরকে অবশ্যই আমার অন্তরে ভালোবাসা এবং শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সোনার বাংলায়। তো আপনারা দেখতে পেলেন যে যিনি এক ট্যালেন্টেড সিঙ্গারের আমরা তুলে ধরছি, তো সেই বিষয়ে আজকের যে বিষয় আমরা আপনাদের সামনে রেখেছি, আপনারা সরাসরি কল করে আপনাদের ওপিনিয়ন আপনারা সরাসরি জানাতে পারবেন। যে বিষয় আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টি হচ্ছে, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার কে বলছেন? আরে দীপঙ্কর হালদার, আপনি কোথা থেকে বলছেন স্যার? আমি কলকাতা যাদবপুর, অ্যাকচুয়ালি রামগড় থেকেই বলছি আমি। আচ্ছা, আপনি যাদবপুর থেকেই বলছেন, ওকে স্যার। তো আজকের বিষয় আমি আপনার তুলে ধরছি, এবং আপনি বিষয়টা জানেন, যে বিষয়টা হচ্ছে কি যে এই লকডাউনে আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো এখন ভালো আছি মোটামুটি, তবে করোনার মাঝমেঘেতে আমরা কোথাও বেরোতে পারছি না ঠিকঠাক, সবাই লকডাউনের মধ্যে দিয়ে চলছি আমরা। তো আমি প্রত্যেক আমার দেশবাসীর থেকে সবার কাছে একটাই অনুরোধ করব, সবাই যেন এই করোনার মধ্যে লকডাউনটা ঠিকঠাক ভাবে মানে, এবং সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, এইটুকু আমার শুধু বলার। এবং আপনি কি করেন, পেশায় কি করেন স্যার, সেটা আমি জানতে চাইবো। পেশায় আমি একজন গাড়ি চালক, আমি গাড়ি চালাই। আচ্ছা, আমি শুনেছি আপনিও আপনি গানও করেন, যেটা আপনি দেখতে পাচ্ছেন। আমি গান করি, আমি এক সময় স্টেজ প্রোগ্রাম করতাম, ছোটখাটো প্রোগ্রাম। আচ্ছা, তো সেটা এখন করা হয় না আমার গাড়ি চালানোর ব্যাপার থেকে। আচ্ছা, এখন মোটামুটি আমি, আচ্ছা আচ্ছা, তো চাইবো স্যার আপনার কাছ থেকে কিছু গান, আপনি গান করুন স্যার। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমি আমার গান শোনানোর আগে আমি আমার দেশবাসীর কাছে একটাই অনুরোধ করব, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে, এবং সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখে, আর করোনার যে প্রভাবটা পড়েছে আমাদের দেশে সেটাকে আমরা যাতে পারিছু খুব তাড়াতাড়ি, সেই কামনা করব, এবং সবাই ঘরে থাকুক, সুস্থ থাকুক, এই কামনা করব। তো আপনি এই মুহূর্তে আপনি আমার যে মাইথি টিভি চ্যানেল দর্শক রয়েছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন এবং কি গান করবেন আপনি? আমি আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে আমি পুরোনো দিনের গান ভালোবাসি, আমি নতুন দিনের গান পছন্দ করি না, এবং ওই গানগুলো আমি করতেও পারি না, বাট আমি পুরোনো দিনের গানের মধ্যে আমি হেমন্ত মুখোপাধ্যায় একটা গান গাইছি, হ্যাঁ বলুন, সেই গানটা বলছি, আপনারা শুনুন। হ্যাঁ।